হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হাজির হয়েছি আরো একটা নতুন পর্ব নিয়ে। তো আজকে দেখতে পাচ্ছেন আমরা একটা পাহাড়ে এসেছি, পাহাড়ের উপরে উঠছি। তো এই পাহাড়টা আর কি একটু গুহা টাইপের, এই জন্য আর কি আমরা দেখার জন্য এখানে এসেছি। আমরা অনেকের মুখে শুনেছি যে জায়গাটা অনেক সুন্দর, তার জন্য আসলাম। তো দেখুন যে এখানে পাহাড়ে ওঠার জন্য কত সুন্দর করে পথ বানানো। তো এটা কিন্তু যে পাথর কেটেই পথ বানানো, কিন্তু সাইডের যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পরেই আর কি এভাবে বসানো হয়েছে। তো দেখে মনে হচ্ছে যে আর কি পাহাড়টা কেটেই আর কি এভাবে রাস্তাটা তৈরি করা, দুই সাইডে এভাবে যাতে মানুষ যাওয়া আসা করার সময় আর কি পড়ে না যায়, অনেক উঁচুতে এটা, যার জন্যে এভাবে করা। তো আস্তে আস্তে আমরা পাহাড়ের চূড়াতে একটা মন্দির দেখতে পাচ্ছি। এখানে তো একবারে নিরিবিলি আর শুনশান, এখানে কেউ নেই আর কি মন্দিরটাতে। তো আমরা বাইরে থেকে একটু দেখলাম, আর দেখুন যে কতটা উপরে আমরা চলে আসছি। ফ্রেন্ডস, আমরা এতক্ষণ যে সাইডটাতে ছিলাম আমরা ঠিক তার অপোজিট সাইডটাতেই দেখার জন্য আর কি চলে আসলাম। তো যেতে যেতে আমরা দেখলাম যে পাহাড়ের পাশ দিয়ে আর কি পথের পাশ দিয়ে এরকম এক্সারসাইজের জন্য ইনস্ট্রুমেন্ট করা, এবং এতটা উপরে এসেও কিন্তু বিকালের টাইমটাতে সবাই এসে এক্সারসাইজ করছে এখানে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আর কি বেশ পাহাড়ের উপরেই চলে আসছি, আর যে জায়গাগুলো দিয়ে যাচ্ছি দুই সাইড দিয়ে কিন্তু ঘন জঙ্গল টাইপের, মানে গাছ লাগানো পুরা পাহাড়টাই, আর তার ভিতর দিয়েই আমরা এভাবে যাচ্ছি। কিন্তু গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিপাটি করে লাগানো আর কি, এখানের গভর্নমেন্ট এভাবে সুন্দর করে আর কি সব রক্ষণাবেক্ষণ করেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে এতটাই নীরব, কোনো মানুষ নেই আমরা তিনজন ছাড়া এখানে, আমরা কাউকেই দেখতে পাচ্ছি না। আর অনেকটা রাত হয়ে গেছে। তো আগেও আমি আপনাদেরকে বলেছি যে আমরা কিছুটা অ্যাডভেঞ্চার টাইপের ভ্রমণ পছন্দ করি, তো সেই জন্য আর কি যাচ্ছি সামনে আরো কি আছে দেখার জন্য। তো সাথে থাকুন আর দেখে থাকুন, আপনাদেরকে আপনাদেরও ভালো লাগবে নিশ্চয়ই। আর অন্তত দুষ্টামি করতেই আছে আর কি, বাইরে আসলে তার কষ্ট থাকে না, এভাবে দুষ্টামি করতে থাকে। অনেক চড়াই উত্তরাই পার হয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। অনেক দূর থেকেই আমরা জিনিসটা দেখতে পাচ্ছিলাম যে পাহাড়ের চূড়াতে কি আছে, অনেক দূর থেকেই আর কি দেখা যাচ্ছিল। তো সেই জায়গাটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি, যে আসলে আমরা কোনটা দেখার জন্য আর কি এত কষ্ট করে এই পর্যন্ত উঠে এলাম। তো দেখুন কত সুন্দর আর কি একটা টাওয়ার টাইপের করা এখানে, আর কত সুন্দর লাইটিং করা। তো এটাই অনেক দূর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে পাহাড়ের চূড়াতে এটাই আছে। তো আমাদের ইচ্ছা ছিল যে এখানটাতে এসে একটু আমরা দেখব যে ওখানটাতে আসলে কি, তো সেটাই আর কি আপনাদের সাথেও সাথে নিয়ে শেয়ার করলাম।
জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তবে এইটা কি লেজার লাইট নাকি? তবে সিটে চলো। সামনেটা কি লেজার লাইট নাকি? फ्रेंड्स আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম, আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে অন্যভাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।